তোমরা যারা 2024 এর এসএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমাদের ইংলিশ ফার্স্ট পার্ট এবং ইংলিশ সেকেন্ড পার্টে দুটি প্যারাগ্রাফ আসবে, ফার্স্ট পার্টে একটি, সেকেন্ড পার্টে একটি। দুটি প্যারাগ্রাফে 10 করে টোটাল 20 মার্কস রয়েছে, দুটি প্যারাগ্রাফে 20 মার্ক, প্যারাগ্রাফে 20 মার্ক, অনেক মার্ক। তো বন্ধুরা, তোমরা যদি প্যারাগ্রাফে কোনো রকমের খারাপ করে ফেলো, ফুল মার্কসটা নিশ্চিত করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের যে জিপিএ 5 পাওয়ার টার্গেট সেটা কিন্তু অনেকাংশেই মিস হয়ে যাবে। সুতরাং প্যারাগ্রাফে গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই। আজকে আমি তোমাদেরকে 14টি ফার্স্ট পার্টে এবং 14টি সেকেন্ড পার্টে এমন প্যারাগ্রাফের কথা বলবো যেগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের কমন পড়বেই। তবে তোমরা যারা চাও যে না, আমি এতগুলো পড়তে পারবো না, তাদেরকে আমি শর্ট করে দেব, তার মধ্য থেকেও ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। তো আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি সেই 14টা ফার্স্ট পার্টে কী এবং সেকেন্ড পার্টে কী। ফার্স্ট পার্টে 14টা প্যারাগ্রাফ দেখানোর পরে আমি এবার তোমাদেরকে শর্ট করে দেব, 60টা এনে দেব। আর বন্ধুরা, তোমরা কারা কারা এই প্যারাগ্রাফগুলো তোমাদের কাদের কমন পড়েছে, অর্থাৎ অলরেডি পড়ে ফেলেছো, কে কয়টা অলরেডি পড়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, ফার্স্ট পার্টে দেখে নেই যে কোন প্যারাগ্রাফ 14টি 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে রয়েছে ডিফরেস্টেশন প্যারাগ্রাফটি, খুবই গুরুত্বপূর্ণ, অনেক বোর্ডে পরীক্ষা এসেছে। এই প্যারাগ্রাফটি আসলে সকল বোর্ডের জন্যই গুরুত্বপূর্ণ, আমি কিন্তু শুধু একটা কোনো বোর্ড না, সব বোর্ডের জন্য গুরুত্বপূর্ণগুলোই দিচ্ছি। তো আ বুক ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, একটা বইমেলা সম্প্রতি তুমি পরিদর্শন করেছো, এই প্যারাগ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ আসার মতো। আমি তোমাদেরকে আবার শর্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, এরপর রয়েছে ইয়োর স্কুল ম্যাগাজিন, এই প্যারাগ্রাফটিও গুরুত্বপূর্ণ। দ্য ইম্পর্টেন্স অথবা নেসেসিটি অফ আর্লি রাইজিং, 4 নম্বরে এই প্যারাগ্রাফটি গুরুত্বপূর্ণ। 5 নম্বরে হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, প্যারাগ্রাফটি মোটামুটি গুরুত্বপূর্ণ। 6 নম্বরে হচ্ছে আ স্ট্রিট অ্যাক্সিডেন্ট আই উইটনেসড, যে সড়ক দুর্ঘটনাটি আমি প্রত্যক্ষ করেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ, এটা পরীক্ষায় আসার মতো। 7 নম্বর হচ্ছে ওয়াটার পলিউশন, অর্থাৎ পলিউশন সংক্রান্ত একটি প্যারাগ্রাফ। বন্ধুরা, পলিউশন সংক্রান্ত যে কোনো প্যারাগ্রাফই গুরুত্বপূর্ণ, শুধু ওয়াটার পলিউশন নয়, এয়ার পলিউশন গুরুত্বপূর্ণ, সব পলিউশনই গুরুত্বপূর্ণ। তবে পলিউশন সংক্রান্ত প্যারাগ্রাফগুলো একটি ফরম্যাটে ফেলে শেখার পদ্ধতি রয়েছে, স্কুল ম্যাগাজিনে একটা পদ্ধতি রয়েছে। যাই হোক, তারপর রয়েছে আর রেইনি ডে, অর্থাৎ রেইনি ডে সংক্রান্ত একটি প্যারাগ্রাফ। আর টি স্টল, একটি চায়ের দোকান, প্যারাগ্রাফটি মোটামুটি গুরুত্বপূর্ণ। হা উইন্টার মর্নিং, এই প্যারাগ্রাফটি গুরুত্বপূর্ণ। আই স্কুল লাইব্রেরি, এটা গুরুত্বপূর্ণ। 12 হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, ওই যে বললাম পলিউশন সংক্রান্ত সকল প্যারাগ্রাফই গুরুত্বপূর্ণ, এবং পলিউশন সংক্রান্ত প্যারাগ্রাফগুলো একটি ফরম্যাটে ফেলে শেখা যায়, আই স্কুল লাইব্রেরি এগুলো একটি ফরম্যাটে ফেলে শেখা যায়। আর ট্রি প্লান্টেশন, প্যারাগ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ, 13টি প্যারাগ্রাফ। তো বন্ধুরা, এখন আমি তোমাদের এর মধ্য থেকে 60টি প্যারাগ্রাফ দিয়ে দেবো, যে প্যারাগ্রাফগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর বন্ধুরা, তোমরা কে কোন প্যারাগ্রাফগুলো অলরেডি পড়ে ফেলেছো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, যে আমি অলরেডি এটা এটা পড়ে ফেলেছি। আর তোমরা আমাকে বলতে পারো যে আমার এতটি প্যারাগ্রাফ হলে ভালো হতো, অর্থাৎ আমি হয়তো বা এতগুলো পড়তে পারবো না, আমার জন্য এতটি শর্ট করে এতটি হলে ভালো হতো, তাহলে আমি দেখা যায় যে পরবর্তীতে পরীক্ষার আগে একটা ভিডিও বানাবো খুবই শর্ট করে। তো যাই হোক বন্ধুরা, তাহলে কোন প্যারাগ্রাফগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো না পড়লেই নয়, আমি 60টি প্যারাগ্রাফ সিলেক্ট করেছি, তার মধ্যে ডিফরেস্টেশন প্যারাগ্রাফটি না পড়লেই নয়, এটি পরীক্ষায় আসবেই ইনশাল্লাহ। তো এটা সব বোর্ডের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধুরা, এটা তোমরা খেয়াল রাখবে, সব বোর্ডের জন্য এই প্যারাগ্রাফটা গুরুত্বপূর্ণ, ডিফরেস্টেশন প্যারাগ্রাফটা। এরপরে আমি দ্বিতীয় নম্বরে যে প্যারাগ্রাফটার কথা বলবো সেটা হচ্ছে ট্রি প্লান্টেশন। ট্রি প্লান্টেশন একেবারে সবার শেষে রয়েছে, এই প্যারাগ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ, ট্রি প্লান্টেশন পরীক্ষায় আসার মতো। স্কুল ম্যাগাজিন, প্যারাগ্রাফটির কথা আমি বলেছি, ইয়োর স্কুল ম্যাগাজিন, তুমি লিখবে মাই স্কুল ম্যাগাজিন, বন্ধুরা খেয়াল রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ। আই স্ট্রিট অ্যাক্সিডেন্ট আই উইটনেস, এই প্যারাগ্রাফটি যে কতটা গুরুত্বপূর্ণ এটা বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না, এটা তোমরা অবশ্যই পড়বে। ইয়োর স্কুল লাইব্রেরি, এই প্যারাগ্রাফটাও খুবই গুরুত্বপূর্ণ, আই স্কুল লাইব্রেরি অথবা ইয়োর স্কুল লাইব্রেরি। আর তারপরে তোমরা আর একটা এনভায়রনমেন্ট পলিউশন, ওই যে পলিউশন সংক্রান্ত সকল প্যারাগ্রাফ গুরুত্বপূর্ণ, তাহলে কয়টা হলো, তিনটা হলো, এদিকে চারটা পাঁচটা,
ছয়টা হলো, আর একটা প্যারাগ্রাফ আমি দিছি, সে প্যারাগ্রাফটা হচ্ছে টি স্টল, সে প্যারাগ্রাফটার নাম হচ্ছে টি স্টল, এখানে ছিল এই যে টি স্টল প্যারাগ্রাফটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা এই ছিল 60টি প্যারাগ্রাফ ফার্স্ট পার্টে। তো সেকেন্ড পার্টেও আমি 14টি প্যারা, এখানে 13টি দিলাম আর সেকেন্ড পার্টে 14টি প্যারাগ্রাফ। তো সেকেন্ড পার্টে 14টির মধ্যে আবার কিন্তু ফার্স্ট পার্টেরও কিছু থেকে যাবে, তার মানে কিন্তু খুব বেশি প্যারাগ্রাফ পড়তে হবে না। আসলে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলিয়ে টোটাল তুমি যদি 10টার মতো প্যারাগ্রাফ পড়ো খুব ভালোভাবে, 10-12টা, তাহলে কিন্তু হয়ে যায়। তো বন্ধুরা এবার আমরা তাহলে দেখে নিই যে সেকেন্ড পার্টের জন্য কোন 14টি প্যারাগ্রাফ 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সেকেন্ড পার্টের আমি প্যারাগ্রাফগুলো আবার শর্ট করে দেব। জিরো লেভেল থেকে ইংরেজি গ্রামার শেখার বই কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার। এই এসএসসি এইচএসসির গ্রামাটিক্যাল আইটেমসগুলোকে এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ আকারে তুলে ধরা হয়েছে। এছাড়া গ্রামার শিখতে আগ্রহী যে কোনো শিক্ষার্থীর জন্য অনন্য একটি বই। বন্ধুরা ইংলিশ সেকেন্ড পার্টের 14 নম্বর কোশ্চেনে প্যারাগ্রাফটি আসবে, 10 মার্ক থাকবে। এইখানে বোঝার একটু বিষয় রয়েছে, এই প্যারাগ্রাফটা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ, আর হচ্ছে ন্যারেটিং প্যারাগ্রাফ, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। বন্ধুরা তোমাদের এটা কিন্তু বোঝার দরকার রয়েছে। তো লিস্টিং প্যারাগ্রাফ বা লিস্ট প্যারাগ্রাফটা কী? তো বন্ধুরা ধরো একটা প্যারাগ্রাফ আসলো যেটা হচ্ছে যে ইংলিশ লার্নিং প্রসেস, ইংরেজি শেখার প্রক্রিয়া। তো তুমি বললে যে স্টার্ট স্পিকিং, কথা বলা শুরু করো, আর স্টার্ট রিডিং, পড়া শুরু করো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি হচ্ছে ভোকাবুলারি শেখো, তারপরে ফোর্থ হচ্ছে তোমার প্র্যাকটিস করো। এই যে লিস্ট, এইটাই হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ। আচ্ছা, তারপরে ন্যারেটিং প্যারাগ্রাফটা কি? ন্যারেটিং প্যারাগ্রাফটা হচ্ছে এই যে ধরো তুমি কোথাও পরিদর্শন করতে গিয়েছো, বলো যে ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, অথবা রোড অ্যাক্সিডেন্ট আই উইটনেসড, অর্থাৎ একটা সড়ক দুর্ঘটনা যেটি আমি প্রত্যক্ষ করেছি, তো এর বর্ণনা তোমাকে দিতে হলো, এটা হচ্ছে ন্যারেটিং বা বর্ণনামূলক। আর কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, কম্প্যারিজন শব্দের অর্থ তুলনা, কন্ট্রাস্ট অর্থ বৈপরীত্য। তো বন্ধুরা যদি বলা হয় যে সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ, অর্থাৎ শহরের জীবন বনাম হচ্ছে গ্রামীণ জীবন, তো এই যে তুলনা, হ্যাঁ, এইটাই হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। আর কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফটা কি? যেমন ধরো যে ডিফরেস্টেশনের কজ অ্যান্ড ডিফরেস্টেশনের ইফেক্ট, অর্থাৎ বন উজাড়করণের যে কারণ সেটা এবং সেটার ফলাফল কী সেটা, তো এই হচ্ছে আসলে মূল, এইগুলো তার মানে প্যারাগ্রাফ হিসেবে যা আসে সেইগুলোই আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা একটু দেখে নেই কোন কোন প্যারাগ্রাফগুলো খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের এসএসসি পরীক্ষার জন্য। কজেস অফ রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের সড়ক দুর্ঘটনার কারণ, দ্য ব্যাড ইম্প্যাক্ট অফ ডিফরেস্টেশন, ডিফরেস্টেশনের ব্যাড ইম্প্যাক্ট। বন্ধুরা ফার্স্ট পার্টেও কিন্তু ডিফরেস্টেশন ছিল, তো কাজেই একটা একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়ে নিলেই হয়। হাউ টু ফাইট অ্যাগেনস্ট ডেঙ্গু অ্যান্ড ফেস ইট, কীভাবে ডেঙ্গুর বিরুদ্ধে মোকাবেলা করতে হয় এবং কীভাবে ফাইট করতে হয় এবং তাদেরকে মোকাবেলা করতে হয়। আই স্ট্রিট হকার, একজন স্ট্রিট হকার, আর ভিলেজ ফেয়ার ইউ এক্সপিরিয়েন্সড, অর্থাৎ যে ভিলেজ ফেয়ারটি তুমি অভিজ্ঞতা অর্জন করেছো, পরিদর্শন করেছো, আর ট্রাফিক জ্যাম ইউ এক্সপিরিয়েন্সড, অথবা ট্রাফিক জ্যাম অথবা ট্রাফিক কনজেশন, অর্থাৎ যে ট্রাফিক জ্যামটি তুমি প্রত্যক্ষ করেছো, অভিজ্ঞতা অর্জন করেছো, তার মধ্য দিয়ে গিয়েছো। 7 নম্বরে হচ্ছে আই স্কুল ম্যাগাজিন, এটা ফার্স্ট পার্টেও ছিল, খুব গুরুত্বপূর্ণ। দ্য লাইফ অফ আ ফার্মার, একজন কৃষকের জীবন, তারপরে বলতে পারি দ্য লাইফ অফ আ রিক্সাপুলার, একজন রিক্সাপুলারের জীবন। আর লোডশেডিং প্যারাগ্রাফটা মোটামুটি গুরুত্বপূর্ণ। আর ডে লেবারার, অর্থাৎ একজন দিনমজুর, দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং প্যারাগ্রাফটি গুরুত্বপূর্ণ। ইওর স্কুল লাইব্রেরি, এই প্যারাগ্রাফটি গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। তো বন্ধুরা আমাদের যে কলেজিয়েট পাবলিকেশনসের ফেসবুক গ্রুপটি রয়েছে, তোমরা অবশ্যই সেখানে যোগদান করবে, সেখানে আমি নিয়মিত আপডেট দিয়ে থাকি। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কে কোন এটা অলরেডি পড়েছো। তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে শর্ট করে দিচ্ছি, 6 থেকে 7টা আমি তোমাদেরকে করে দিচ্ছি। তো দেখো সেটা হচ্ছে কজেস অফ রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ, এটা আরেকটা হচ্ছে ব্যাড ইম্প্যাক্ট, এটা অফ ডিফরেস্টেশন। আই স্ট্রিট হকার, এটা গুরুত্বপূর্ণ। এই তো কয়টা হলো? 3টা হলো। আরেকটা হলো যে ট্রাফিক জ্যাম ইউ এক্সপিরিয়েন্সড, এটা গুরুত্বপূর্ণ। কয়টা হলো? 4টা হলো, আমি আর 3টা দিচ্ছি। আর 3টার মধ্যে দ্য লাইফ অফ এ রিক্সাপুলার, আর হচ্ছে দ্য লাইফ অফ এ ফার্মার, এই তো কয়টা হলো? 6টা হয়ে গেল, 1, 2, 3, 4, 5, 6। আমি আর একটা প্যারাগ্রাফ দিব, সেই প্যারাগ্রাফটা হচ্ছে
আই স্কুল ম্যাগাজিন এটা। তো বন্ধুরা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্ব, আশা করি এই যে 60টা প্যারাগ্রাফ দিলাম এগুলোর মধ্যে থেকে আবার তোমরা যদি 14টা পড়ে ফেলতে পারো খুবই ভালো, আর যদি তোমরা চাও যে না আমরা আরও কম পড়বো তাহলে 60টা প্যারাগ্রাফ আমি দিলাম এগুলো পড়বে ইনশাআল্লাহ, এর মধ্যে থেকে তোমাদের কমন পড়ে যাবে 2023 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো। বন্ধুরা আমাদের বইটি তোমরা সংগ্রহ করে নেবে, আর একটা বই হচ্ছে গ্রামারের বই, সেটা তোমাদের গ্রামাটিক্যাল বিষয়গুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে প্রথম কমেন্ট থেকে তোমরা জানতে পারবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।